এবার একটা প্রশ্ন পেলাম, আমার খুব ভালো লেগেছে প্রশ্নটা। সেটা হচ্ছে যে কিভাবে ওদের আলাপ হলো দিদি, আপনি তো বলেননি। হ্যাঁ, সেখানটা আমি তো স্কিপ করে গেছিলাম, ওই একটা আমি তো বলিনি। ওদের যেখানে পিঙ্কির হোটেলের দোকান ছিল সেই সেইখানেই ওনার বর্তমান স্বামী ওদিকে আসতেন, ওনার পিসির বাড়ি ছিল, এবং সে জানতো সব কিছুই, মানে ওই ওদের ঘরে অশান্তি, ওদের সব কিছুই জানতো। তারপর যে পিঙ্কি ওই বাড়ি ছেড়ে বেরিয়ে আসলো, উনি সবই জানতেন। তারপর যখন পিঙ্কি লেডিস ক্যাটারিংয়ে চাকরি করতো, তখনও জানতো পিঙ্কি কখন আসতো কখন আসতো না, ওইটা উনি ফলো করতো। তারপর যেদিন শুনলো যে পিঙ্কি চলে যাচ্ছে সব কিছু ছেড়ে, এবং সত্যি সত্যি পিঙ্কি বেরিয়ে গেল, তখনই উনি পিঙ্কির পাশে আসলো। ঠিক আছে, এটা হয়ে গেল, আমি ক্লিয়ার করে দিলাম। উনি দূর থেকে জানতো, পাশে শুধুমাত্র সেই দিন আসলো যেদিন পিঙ্কি তল্পি তল্পালে একবারের জন্য ওই চুচুরা ছেড়ে চলে যাচ্ছিল বিহারের দিকে। ঠিক আছে, আচ্ছা, এইবার আমি কিছু লোকের প্রশ্নের উত্তর দিচ্ছি। দিদি, আপনার কি কোনো খেদে কাজ নাই এসব করছেন? এটাই আমার কাজ। আমার থ্রোতে যেই মানুষটাকে তোমরা এত নোংরা গালাগাল করলে, তখন দ্বিধাবোধ করলে না? আমি কিন্তু আমার 4-5টা ভিডিওতে কোথাও কাউকে কিছু বলছি না, আমি একটা মানুষের জীবনী তুলে ধরছি, এটাই আমার কাজ। কোনো মানুষের জীবনী তুলে ধরছি, সেটা পিঙ্কি তো এখানে একটা নাম মাত্র মানুষ, এমন না জানি কত পিঙ্কি যারা আমাদের এই আঙ্গুলের দিকে তাকিয়ে থাকে। এখানে পিঙ্কি মানে, আমি বারবার বলছি, একটা সিম্বল। কতজন মহিলা এইভাবে কষ্ট করে থাকে, মাটিতে চোখ নিয়ে থাকে, কারণ সমাজ কি বলবে, কি করব বেরিয়ে গেলে, কে দেবে জায়গা, কে দেবে ঠাঁই, লোকে আমাকে কি বলবে, আমার মা বাবা কি করে মুখ দেখাবে, এইসব চিন্তা করে আমরা মেয়েরা ঘর ছেড়ে আসতে পারি না। যতটুকুন পারে সহ্য করাও তো উচিত, কিন্তু ওইটারও একটা লেভেল রেখে সহ্য করা উচিত। আচ্ছা, এইবার আসছে আরেকটা কথা। পিঙ্কিকে কে চিনত? পিঙ্কির যে আজকের পরিচয়, সেই পরিচয়টা শুধুমাত্র তার মেয়ের জন্য, না হলে পিঙ্কির তো কোনো পরিচয় ছিল না। বলতে পারেন এই মেয়েটাকে আজকে কে এত বড় জায়গায় আনলো? বলতে পারেন আজকে মেয়েটা কী করে সেলিব্রিটি হলো? যদি ওই সময় ওকে মোবাইল না দেওয়া হতো, যদি ওকে নেট খরচে টাকা না দেওয়া হতো, তাহলে কি সে হতে পারতো? তার যদি ভালো ভালো দামি দামি ড্রেস না থাকতো, তবে কি সে পারতো এই রিলসগুলি করতে? তাহলে মেয়েকে সেলিব্রিটি করার পেছনে যে হাতটা ছিল, সেই হাতটা যদি এসে পড়ে মেয়ের হাতটা ধরে, তাহলে তার ভুলটা কোথায়? সে এমন একজন মা যে কিনা এক আরেকজন সেলিব্রিটিকে তৈরি করেছে, তাহলে তার সেলিব্রিটি পথে বাধা কেন? তার পিঙ্কির দৌলতেই তার মেয়ে পরিচিত হয়েছে, কারণ পিঙ্কির জন্যই অন্যরা ওকে চিনেছে। পিঙ্কি শুধুমাত্র পিঙ্কির জন্যই কিন্তু ওকে ওরা চিনেছে, কারণ পিঙ্কি যদি ওকে এই এক্সপোজার না দিত। পিঙ্কি নিচে একটা ঘরে থাকে, ওর রুমটা কি সুন্দর, যাতে ও যে কোনো রকম ভিডিও করতে পারে। বেলকনিটা খুবই ডেকোরেটেড, যাতেও ভিডিও করতে পারে। ছাদের টাইলস, যাতেও নাচতে পারে। কোনো রকম সুখ ঐশ্বর্য থেকে মেয়েকে দূরে রাখেনি, যাতে সে ভিডিও করতে পারে। এই সুযোগগুলি না থাকলে পরে সে কি সেলিব্রিটি হতে পারত? তাহলে এই সুযোগগুলি পাওয়ার দেওয়ার পেছনে যাই মাথাটা দুজনেরই, কারণ বাবার যদি আর্থিক সহায়তা না থাকতো, তাহলে কিছুই করতে পারতো না। তাহলে যেই হাতগুলির দ্বারা আজকে সেলিব্রিটির একটা জায়গা পেয়েছে, সেই সেলিব্রিটির জায়গাটা যদি এখন ও মা এসে হাত ধরে, তাহলে এখন কথা হচ্ছে যদি ও না থাকতো, তাহলে ওর মাকে কে চিনত? এখন যদি ওর মা ওকে সাহায্য না করতো, তাহলে কি সেলিব্রিটি হতে পারত? ওই যে আমরা বলি মুরগি আগে না ডিম আগে,
সেটাই হচ্ছে কথা, এখানেও কিন্তু সেই একটাই কথা। তাহলে পিঙ্কির আজকে 21K, কংগ্রেচুলেশন পিঙ্কি, তোমার 21K হয়ে গেছে। কিন্তু 21K তো অনেক কম, আমি সেদিন তোমাকে নিয়ে আরেকটা ভিডিও করব সবার আগে, কারণ অনেকেই তোমাকে চ্যালেঞ্জ হয়েছিল, দেখিয়ে দাও মেয়ে ছাড়া 21K করতে পারো কি না। 21K না, যেদিন তুমি 30K করবে তখন তুমি করার আগে ভিডিওটা, কমিউনিকেশন ভিডিওটা আমি করব। অফকোর্স তুমি পারমিশন দিলে আমি 30K হওয়ার আশায় বসে রইলাম। আচ্ছা, এবার কিছু কথা, যে এত এই যে এত ঢং ঢাং করে জন্মদিন পালন করা হলো শুধুমাত্র লোকদেরকে দেখানোর জন্য, হ্যাঁ এত কিছু হয়ে যাওয়ার পর মনের ভেতরে যে ঝড়টা ছিল, আর তপনবাবু অসুস্থ, ওনার ডায়াবেটিস লেভেল বেড়ে গেছে, 500 সুগার, উনি টেনশন, হাইপার টেনশন রুগী হয়ে গেছেন, ডাক্তার বলেছেন ওনাকে দেখে রাখতে। আজকে এই বার্থডের দিনে যদি ছোট্ট একটা কেক এনে দুজন দুজনের দিকে তাকিয়ে সেরে হ্যাপি বার্থডে বলে চোখের জল ফেলতো, তবে কি সেটাতে আপনারা খুশি হতেন? যে না বাবা, আহারে বেচারা দুঃখী মানুষ, মেয়ের জন্য কাঁদছে, পাশে কেউ নেই। তাই না করে যে অন্য ইউটিউবাররা ওদের ঘরে গেল, ইউটিউবার তো বটেই ওরা, এর আগে ওরা মানুষ, আর এরা কিন্তু নিউলি পরিচিত নয়। স্পেশালি অপূর্ব আর রিন্টু আমি জানি অনেক অনেক আগের দিন থেকে পরিচিত, রিন্টু কিন্তু ওনার মেয়ের সাথে অনেক কাজ করেছে, অপূর্ব সেম, ওর বিয়ের থেকে সব ক্যামেরা থেকে করার শঙ্খ সব কিছু ওই করেছে। এর মধ্যে অদিতি বা সীমা বা পূর্ণিমা, পূর্ণিমা তো এখন মেয়ের স্থান নিয়েই নিয়েছে, ওরা হয়তো নিউলি পরিচিত হয়েছে, কিন্তু নিউলি পরিচিত হলে কি যাওয়া যায় না? মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, জন্মদিনটাকে উপভোগ করে দিয়েছে, এবং এই দুটো মানুষকে মনটাকে আনন্দে ভরিয়ে দিয়েছে, সে কষ্টের জায়গা থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে। তাহলে ওরা কোথায় দোষী হলো? কাঙ্গাল ভোজন বলে কথা, পিঙ্কি যে এতগুলি লোককে খাওয়ালো এটা কি কম কথা? এতগুলি লোককে খাওয়ালো, হ্যাঁ, আর কাঙ্গাল ঘরে কে না খায়, মোটামুটি যারা আমরা ইউটিউব করি, যারা একটা ভালো মোবাইল কিনি, যারা মোটামুটি একটা মোবাইল ডাটা কেনার মতো ক্ষমতা আছে, তাই কম বিস্তর সবাই খায়। তাই এখানে কাঙ্গাল বলে কাউকে ছোট করার কোনো দরকার ছিল না, আর লোক দেখানো জন্মদিন পার্টিও ছিল না। এত ঝড়ের পরে যারা সেই ঝড়ের মধ্যে পাশে দাঁড়িয়েছিল তাদেরকে গ্র্যাটিচিউড জানানো হলো এইভাবে, ওরাও আসতে চাইলো, পিঙ্কিও দরজা খুলে দিল। মনের দরজা যখন খুলে যায় তখন কোনো বাড়ির দরজা খুলতে বেশিক্ষণ সময় লাগে না। আর রইল বাকি মেয়ের জায়গা, সেটা এই পৃথিবীর কেউ কোনো দিন কেড়ে নিতে পারবে না। আর আমি মেয়েকে একটা কথাই বলবো, তুমি জীবনে যাই করো না কেন, আমি তুমি বলার কে, নেগেটিভ কমেন্ট এটা আসবে, হ্যাঁ আমি বলার কেউ না, আমি জানিও না আমার ভিডিওটাও দেখবে কি না, নিজের কেরিয়ারটাকে ছেড়ো না, নিজের শখটা, নিজের সেলিব্রিটি হুডটাকে ছেড়ো না। তোমার মধ্যে যদি অ্যাক্টিং থাকে তুমি সেই অ্যাক্টিংটাকে নিয়ে আগে যাওয়ার চেষ্টা করো, ডাইরেক্টর প্রডিউসারের কাছে যাও, পোর্টফোলিও বানাও, সিরিয়ালে করার ইচ্ছা ছিল যখন সেই চেষ্টা করো, যেন কোনো অবস্থাতে কোনো ঝড়ই তোমাকে তোমার কর্মজীবন থেকে দূরে রাখতে না পারে। তোমার কর্মজীবনের মধ্যেই তোমার মা বাবা তোমাকে পাবে, মা বাবার খুশি, মা বাবার আনন্দ যদি হয় তুমি সেখানে যাও, তোমার পাশের মানুষটাকে দূরে রেখে না, তোমার পাশের মানুষটাকে পাশে নিয়েই তুমি যাও তোমার কর্মজীবনের যুদ্ধে, আমি এইটুকুনি বলবো। আর বাকিরা যারা নেগেটিভ কথা বলেছেন, মোস্ট ওয়েলকাম, কারণ আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য, আর তুমি ক্যানভাস, তুমি চেয়েছো তোমার হয়ে আমি একটা উত্তর দেই, আমি একটা উত্তর দেবো, আজকে করি বা কালকে করি, আমি একটু পর উত্তর দেবো, ঠিক আছে?